হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে যারা আমার প্রশংসা করল তারা আমার ক্ষতি করল, এবং এই পৃথিবীতে যারা আমার বদনাম করল তারা আমার উপকার করল। যেমন একটি হাদিসে আছে যে তুমি যদি কারো ক্ষতি করো তো মনে করো না তার ক্ষতি হয়েছে, মনে করো তোমার ক্ষতি তুমি করলে। যে কেউ কাউকে উপকার করল সে এমন যেন মনে না করে যে সে তার উপকার করেনি, সে তার নিজের উপকার নিজে করল। যেমন আয়নার দিকে যদি কেউ তাকায় তাহলে আয়নার ভিতরে যে ছবিটা তার দিকে তাকিয়েছে, সে যদি অন্য দিকে তাকায় তখন এই আয়নার ছবিটাও অন্য দিকে তাকিয়েছে। যাই হোক, আজকের যে বিষয়টি, যারা আমার বদনাম করল তারা আমার ভালো করল, আর যারা আমার প্রশংসা করল, সুনাম গাইল, তারা আমার ক্ষতি করল। উল্টা দেশে বসবাস, লাভ ক্ষতি আর সর্বনাশ, চেতন গুরু ভজে যেজন, শেষ হয় তার চিরহতাশ, এ কেমন প্রকাশ! শামীম আলী চিশতি আজ কেমন কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইল। তো হে জগৎবাসী, যেমন একটি কথা যে আমি নর্মাল চলছি, খাচ্ছি, কেউ আমার প্রশংসাও বলে না, ভালোও বলে না, আমি একরকম আছি এবং মানুষের কাছে এক প্রকার ছোট হয়ে থাকি, আমি কি এসব মানুষের সামনে যাইবার, বইবার, খাইবার, কথা বলবার এবং চলবার কি আমার সেই যোগ্যতা কি আছে? তখন সকলকে দেখে আতঙ্কে চলি, কে না কি বলে বসে, নাকি আমার কোনো ভুল হয়ে যায়, তখন এই মানুষটি এমন পর্যায়ে থাকে। যদি কোনো মানুষ অতিরিক্ত প্রশংসা পায়, যখন প্রশংসা পেয়েছে বা পেয়ে যাচ্ছে, তখন এই লোকটার ভিতরে আস্তে 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 কি অহংকার চলে আসতেছে যে আমি বড়, আমার জ্ঞান আছে, আমাকে মানুষে বড় বলতেছে। তখন কি হবে, আস্তে আস্তে এই মানুষটি দেখা গেছে হিংসা, নিন্দা, অহংকার তার ভিতরে আস্তে আস্তে জায়গা করে নেবে। তখন একটা ভালো একটা মানুষ, ভালো একটা মনের মানুষ ছিল, এই মানুষটা কি হলো, আস্তে আস্তে কি হলো, প্রশংসা পাইতে 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 এমন এক জায়গায় চলে গেছে, তখন তার সর্বঙ্গ প্রশংসিত হয়ে প্রশংসায় ভরে গেছে। এখন সে যদি কারো কোনো দোষ দেখেছে, দোষ ধরে এবং কাউকে অহংকার করে বলে, হ্যাঁ আমি জানো আমি কে, মানুষ আমাকে কী হিসেবে জানে, তো আস্তে আস্তে সেই মানুষটি কি হলো, সেই মানুষটি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। ধর্মের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, বিবেকের দিক দিয়ে, সামাজিক বন্ধন ভালোর দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে এই মানুষটি নিচের দিকে চলে যাচ্ছে। যখন নিজের দিকে চলে যাচ্ছে তখন কি হলো, তখন সেই মানুষটি যে আবার সেই নিচু স্তরে চলে গেল এবং তার অভ্যাস, নীতি খারাপ হয়ে গেল, তখন মানুষ কিন্তু তাকে এখন আর ভালো চোখে দেখে না। লোকটাকে ভালো মনে করেছিলাম, লোকটাকে খুব প্রশংসা করেছিলাম, লোকটা এরকম সেরকম, এইগুলো প্রশংসার যে ফল। এবার আসি যে একটা মধ্যবিত্ত লোককে কেউ তেমন ডাক খোঁজ করে না, কেউ তেমন একটা এই আদর যত্ন বা একটা সম্মান করা এমন কিছু একটা করে না, তখন কি হলো, এই লোকটার ভিতরে একটা ভয় কাজ করে, জানি না ওনার কাছে গেলে কি আমাকে এই কথাটা মূল্য দিবে কি না, তার সাথে বসতে পারবো কি না, বা সে আমার কোনো দোষ ধরে ফেলে কি না, মানে সে সবসময় নিজেকে আতঙ্ক এবং ছোট করে রাখে। তো এই লোকটি ছোট থাকতে 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 কোনো একদিন সে বড় কাতারে চলে যায়। এবং একটা মানুষ যদি
দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছু, সামাজিক যন্ত্রণা, বিভিন্ন অর্থনৈতিক অভাব অনটন, সমস্ত যন্ত্রণায় কিছু লোক যদি এখানে পড়ে, মানে যন্ত্রণা ভোগ করে, তখন কি হয়, এই লোকগুলা গরিবের দরদিও বোঝে এবং এই লোকগুলা উপরের স্তরও বোঝে, মধ্যস্থিরও বোঝে। তখন এই লোকগুলা ব্রেনি হয়, জ্ঞানী হয়, একেবারে ধনীর দুলালি যারা, তারা খাবে, পেটু খাবে এবং বাবার সম্পদ আছে, খাবে, ঘুমাবে, এদের জ্ঞানও নেই, এদের ইয়েও নেই। আবার কেউ দেখা গেছে সেই ধনীর ঘরে জন্ম নিয়েছে ঠিকই, সে কী হয়েছে, চলে এসেছে কোনো পরিস্থিতির কারণে, মধ্যবিত্ত হয়ে গেছে, একসময় সে গরিব হয়ে গেছে, তখন আবার গরিব থেকে উঠে আসতে আসতে মধ্যবিত্ত হয়েছে, মধ্যবিত্ত হইতে সে আবার ধনী হয়েছে। এখন তার তিনটা স্তর জানা আছে, গরিবী হালত, মধ্যবিত্ত হালত এবং উচ্চস্তর হালত, তার তিনটাই জানা হয়েছে। এখন তিনটা স্তরের বেদনা সে বোঝে। যারা একেবারে ধনীর দুলালি, এরা গরিবের দরদ বোঝে না, কারণ গরিব তো না খেয়ে লান্নত পেয়েছে, বিভিন্ন মানুষের লাঠি ছোটা খেয়েছে, অনেক কষ্টে বড় হয়েছে। যদি কোনো দিন ধনী হয় তাহলে সে গরিবের দরদি হয়, আর ধনীর দুলালি এটা পারে না। কেন পারে না, এ তারা সেই পরিস্থিতিতে কাটায়নি। তাই বলি যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি অতিরিক্ত প্রশংসা পায়, এই লোকটা কোনো একদিন পথভ্রষ্ট হয়ে যায়, অহংকারী হয়ে যায়, হিংসা নিন্দা তার মধ্যে এসে যায়। তো হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো করার আমার ইচ্ছা কেন জাগলো, যে আমি চলার পথে আমি কিছু কিছু লোকের সাথে চলতে যেয়ে আমি কিছু ঠুস খেয়েছি, কিছু লোকের চরিত্র এমন অবস্থা হয়েছে, আবার কিছু কিছু লোকের চরিত্র দেখে বকটা ফেটে কান্না আসে, লোকটা কত ভালো। তবে এই পরিস্থিতির উপরে নির্ভর করে এই কথাবার্তাগুলো আজকে বলা হলো। তো জানি না আপনাদের এই আলোচনাটি কেমন লাগলো, তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাথে রাখুন, সাবস্ক্রাইব করে, যাতে পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি, কথা বলতে পারি। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।